অনেকের বাচ্চা হয় না তাকেও বাচ্চা হয়েছে অনেকের ছয় ফুট দৈর্ঘ্য ও সাত ফুট প্রস্থের এ পাতিলটিতে খাবার মেশানোর সময় পাতিলের ভেতরে স্থাপন করা পাখাটি গুড়াতে দুপাশে বিশ জন লোক প্রয়োজন হয় প্রথমবারের মতো বৃহৎ এ পাতিলে খাবার রান্নার পর খাওয়ানো হয় ওরসে আগত অসংখ্য ভক্তকে বৃহৎ এ পাতিলটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন অসংখ্য মানুষ তো একমন খানা আটে এই আমরা দরবারে আনেছে এই জিনিস আমরা দেখতে আইছি বিশাল এক ডেগের খবর দেখলাম যে ডেগটি সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে যেই এই ডেগে একশো এক মন চালের ভাত রান্না করা যায় বা ওই ডেগের ভাত বা রান্না যে ব্যক্তি যে উদ্দেশ্যে খাবে তার সে উদ্দেশ্য নাকি পূরণ হবে যদি আমরা এমন বিবেক শূন্য হয়ে যাই যে মাটি সারা শরীরে মাটি মাখলে বা একটু মাটি খেলে সুস্থতা লাভ করব। এত শূন্য যদি আমরা হই বিড়ি বাবার কাছে যে বিড়ি টানলে সুস্থতা লাভ করব। এমন আকিদ এমন বিশ্বাস যদি হয়ে যায় এমন বিবেকশূন্য মানুষ যদি আমরা হয়ে যাই একটা ডেগের খাবার খেলে সুস্থতা লাভ করব এমন বিবেকশূন্য মানুষ যদি হয়ে যায় তাহলে কি আমরা আশরাফুল মাখলোকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীবের সেই সাক্ষ্য প্রমাণ রাখছি আমরা তুমি যদি আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা রয়েছে এই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও সোমালাকি লাত্রিক বিষয়ে আন আর আমার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক না করো এতেই তুকাবি কুরাবি হামাক ফিরাত আন তাহলে তুমি যেই পরিমাণ পাপ করেছ সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব তুমি আল্লাহর সাথে শিরিক করবে না ওয়া ইন কতিলতা ওয়া হর্তা শিরিক না করার কারণে তোমাকে যদি হত্যাও করা হয় আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত আসসালামু আল্লাহ রসুলিল্লা ও বাক সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সাম্প্রতিককালে আমরা একটা ভিডিও দেখলাম মানিকগঞ্জের ইমামবাড়ি দরবার শরীফের বিশাল এক ডেগের খবর দেখলাম যেই ডেগটি সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে যেই ডেগে একশো এক মন চালের ভাত রান্না করা যায় এবং বলা হচ্ছে যে ওই ডেগের চাউল বা ওই ডেগের ভাত বা রান্না যে ব্যক্তি যে উদ্দেশ্যে খাবে তার সে উদ্দেশ্য নাকি পূরণ হবে কোনো অসুস্থ ব্যক্তি যদি তার সুস্থতা লাভের আশায় ওই ডেগের রান্না করা ভাত বা খিচুড়ি বা বিরিয়ানি খায় তাহলে তার নাকি রোগ মুক্তি লাভ করবে সে নাকি সুস্থতা লাভ করবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন যে সুস্থতা দান করার মালিক কে সুস্থতা দান করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ তালা কারণ আল্লাহ তালার একটা গুণবাচক নাম হলো আর সাফি আল্লাহ হচ্ছেন সুস্থতা দানকারী শেফা দানকারী আরোগ্য দানকারী তাহলে আমাদের বিশ্বাসটা কোথায় যাচ্ছে যে ডেগে ডেগের কি কোনো ক্ষমতা আছে ডেগের কিন্তু কোনো ক্ষমতাই নেই একটা ডেগ বানানো হয়েছে যে ডেগে রান্না করা যায় সে ডেগের কি ক্ষমতা থাকলো যে ওই ডেগে রান্না করা খাবার খেলে সুস্থতা লাভ করা যায় এটা কি কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করতে পারে কখনোই নয় সম্মানিত উপস্থিতি আমরা যেন বিবেক শূন্য না হয়ে যাই কারণ আল্লাহ তা আলা কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন ফালা কাশে বেদুরিনে ফালাহু আল্লাহ যদি কাউকে বিপদগ্রস্ত করেন আল্লাহ যদি কাউকে রোগাগ্রস্ত করেন তাহলে আল্লাহ ছাড়া তার ওই বিপদ দূর করার আর কেউ নাই একমাত্র আল্লাহ পারে আমরা জানি পৃথিবীর সবচাইতে বড় পাপ শিরিক আল্লাহ বলছেন আজিম নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপ এবং শির পাপ আল্লাহ ক্ষমা করেন না এবং তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন ওয়া মাওয়াহুন নার আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম ওয়া মা আলিল জালিমিনা মিন আনসার আর এরূপ জালেমদের জন্য সেই দিন কোনো সাহায্যকারী থাকবে না তাহলে শিরিক পৃথিবীর সবচেয়ে বড় পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে লাও আতাই তানি বেকুরাবিল আর্ধে তুমি যদি আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা রয়েছে এই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও তানি লাতষ্টিক বিষয়ে আন আর আমার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক না করো আতাই তুকা বেকুরাবি আমাকে ফেরাত আন তাহলে তুমি যেই পরিমাণ পাপ করেছ সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব তাহলে শ্রী কত বড় পাপ রসল্লাহ সাল্লাহ আলী একদা মহাদিবের জাবাল রাজি আল্লাহ তালানহুকে দশটা উপদেশ দিলেন তার মধ্যে এক নাম্বার উপদেশ দিয়েছিলেন লা তুমি আল্লাহর সাথে শিরিক করবে না ওয়া ওয়া ইন হর্তা শিরিক না করার কারণে তোমাকে যদি হত্যাও করা হয় শিরিক না করার কারণে তোমাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় তবুও তুমি শিরিক করবে না কত কঠোর কথা শিরিক থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে তাহলে শিরিক কাকে বলে আসলে শিরিক হচ্ছে অংশ স্থাপন করা আল্লাহকে বিশ্বাস করেন ঠিকই কিন্তু আল্লাহর ক্ষমতার সাথে আরেকজনকে তার সমকক্ষ বানানোই হচ্ছে সিরিফ যেমন আমাদের দেশের মা বোনরা বিশ্বাস করে যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে যমজ কলা যমজ সন্তান দান করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহই একমাত্র পারেন যমজ সন্তান দান করতে আল্লাহ ছাড়া কেউ যমৎ সন্তান দান করার ক্ষমতা রাখে না এখন আমি আপনি যদি এই ক্ষমতাটাকে কলার হাতে দিয়ে দিই জমজ কলার হাতে তাহলে শিরিখ হয়ে যাবে কারণ যে ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আছে সেই ক্ষমতা আমি যমজ কলার হাতে দিয়ে দিলাম অনুরূপভাবে সুস্থতা দান করার মালিক একমাত্র আল্লাহ তালা এখন আল্লাহ তালার এই ক্ষমতাকে আমি যদি ওই ইমামবাড়ি মানিকগঞ্জের ইমামবাড়ির দরবার শরীফের ওই বড় ডেগের হাতে দিয়ে দিই যে এই ডেগের খাবার খেলে সুস্থতা লাভ করবে তাহলে কি হবে সেখানে শিরিক হবে আল্লাহ তালার ওই ক্ষমতাকে একটা ডেগের হাতে দিয়ে দিচ্ছি আমরা সুস্থতা লাভ করার জন্য চলে যাই মাটি বাবার কাছে সারা শরীরে মাটি মাখি আর মনে করে সুস্থতা লাভ করব। আমরা সুস্থতা লাভ করার জন্য চলে যাই পানি বাবার কাছে আমরা সুস্থতা লাভ করার জন্য চলে যাই বিড়ি বাবার কাছে সারাদিন বিড়ি টানলে নাকি সুস্থতা লাভ করা যায় আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন কারণ আমরা ভালো মন্দ হক বাতিল ন্যায় অন্যায় সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারি আমরা এই বিবেকবান মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে যদি আমরা এমন শূন্য হয়ে যাই যে মাটি সারা শরীরে মাটি মাখলে বা একটু মাটি খেলে সুস্থতা লাভ করব। এত শূন্য যদি আমরা হই বিড়ি বাবার কাছে যে বিড়ি টানলে সুস্থতা লাভ করব এমন আকিদ এমন বিশ্বাস যদি হয়ে যায় এমন বিবেকশূন্য মানুষ যদি আমরা হয়ে যাই একটা ডেগের খাবার খেলে সুস্থতা লাভ করব এমন বিবেকশূন্য মানুষ যদি হয়ে যায় তাহলে কি আমরা আশরাফুল মাখ লোকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীবের সেই সাক্ষ্য প্রমাণ রাখছি আমরা আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ সেই প্রমাণকে আমরা রাখতে পারছি তা রাখতে পারছি না বরং আমরা যদি নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ না রাখতে পারি তাহলে আমরাই কিন্তু নিকৃষ্ট জীবে পরিণত হব বরং আল্লাহ তালা বলছেন যে উলাই বালহুম আদাল মানুষ চতুষ্পদ জন্তুর নেই বরং তার চাইতে অধম নিকৃষ্ট আমরা সে পর্যায়ে চলে যাব এই জন্য আমরা যেন বিবেক শূন্য না হই আল্লাহর রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তালা দুনিয়াতে এমন কোন রোগ পাঠাননি যার ঔষধ পাঠাননি তাহলে ঔষধ আল্লাহ তালা পাঠিয়েছেন সেই ঔষধ খেলে আমরা সুস্থতা লাভ করব। ঔষধের মধ্যে আল্লাহ তালা শেফা রেখেছেন কিন্তু সেটা কি কোনো ডেগের হাতে আছে যে ডেগে রান্না করলে ডেগে কি শেফা আছে ডেগে কোন পদার্থ থাকলো সুস্থতা লাভ করার জন্য যে ওই ডেগের খাবার খেলে সুস্থতা লাভ করব। এই আকিদা এই বিশ্বাস সিরকি আকিদা এটা কখনোই বিশ্বাস করবেন না দুঃখের বিষয় হল প্রত্যেকটি মাজার যারা বিনা পুঁজির ব্যবসা খুলে রেখেছে মানুষের ইসলামিক মাইন্ডকে পুঁজির করে বিনা পুঁজির ব্যবসা খুলেছে যারা তারা কিন্তু প্রত্যেক জায়গায় কিছু দালাল আছে প্রত্যেক জায়গায় দেখবেন কিছু দালাল যে এখানে এই করলে আমার এই অসুখ ভালো হয়ে গেছে আরেকজন ভিডিওতে বলবে যে আমি এখানকার খাবার খেয়ে আমার বিরাট রোগ ছিল আমার মানে লিভার নষ্ট হয়ে গেছিলো আমার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল সেখান থেকে আমি লাভ করেছি কেউ বলবে যে আমার সন্তান হয়নি এত দিন যাবৎ আমি সন্তান লাভ করেছি এখানকার খাবারকে এই ধরনের কিছু দালাল ওখানে সেট করা হয় যে দালালগুলোর ভিডিও ধারণ করা হয় এই দালালগুলোর ভিডিও ধারণ করে জনসমাজে প্রকাশ করা হয় যেন সাধারণ মানুষ যাদের সন্তান হচ্ছে না সন্তান লাভের আশায় যেন সেখানে যায় কিছু টাকা পয়সা দেয় যারা রোগ রোগাগ্রস্ত হয়েছেন যারা অসুস্থ হয়েছেন তারা সুস্থতা লাভ করার জন্য যেন তাদের কাছে যায় কিছু টাকা পয়সা দেয় তাদের ব্যবসা যেন আরো জমজমাট হয় এই জন্য কিছু দালাল সেট করে রাখা হয়েছে সেই দালালের ভিডিও শুনে ভিডিও দেখে আমরা সাধারণ মানুষ চলে যাচ্ছি তাদের কাছে সবাই বিবেক বিবেককে জাগ্রত করুন কোরআন হাদিস তো জানবেন বুঝবেন তার সাথে নিজের বিবেক যেন জাগ্রত হয় এবং এই সমস্ত দালালদেরকে আমি বলবো প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এদেরকে প্রতিহত করা দরকার আমরা দেশের সরকার আমরা সবসময় দুর্নীতি দমন করার জন্য চেষ্টা করছি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটা আছে যে যে কোনো জায়গার দুর্নীতি ধরছি মানুষের সাথে যারা প্রতারণা করছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি দুর্নীতি দমন সেটা দুর্নীতি দমন কমিশন তারা ধরার চেষ্টা করছে কিন্তু আমি বলবো যারা ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে মানুষের ইসলামিক মাইন্ডকে পুঁজি করে যারা মানুষের পকেট সাফ করছে এরাই হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ এই যত মাজার আছে যত বাজারে এই তাবিজ ব্যবসা চলছে আর এই মাজারের সিন্নি ব্যবসা চলছে এই দুর্নীতিবাজগুলোকে এই প্রতারকগুলোকে এই ধোকাবাসগুলোকে ধরে আইনের আওতায় নিয়ে আসা খুবই প্রয়োজন এটা আমি সরকার কাছে আবেদন করবো এরাই হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাস যারা মানুষের পকেট সাফ করছে মানুষের ইসলামিক মাইন্ডকে পুঁজি করে সম্মানিত উপস্থিতি এই আমরা যদি সাধারণ মানুষ সচেতন না হই এদের ব্যবসা বন্ধ হবে না সাধারণ মানুষ আমাদেরকে সচেতন হতে হবে আমাদের কিছু লেখাপড়া করতে হবে আমরা কিছু শেখার চেষ্টা করি আল্লাহ রাসুল সালাম বলছেন তলাব্লা ফারিদ বতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের উপরে এলেম অর্জন করা ফরজ আপনি মুসলিম কেন এলেম অর্জন করছেন না আপনি দুনিয়াবি সব এলেম হাসিল করছেন দুনিয়াবি ব্যাপারে আপনার বহু জ্ঞান বুদ্ধি কিন্তু ইসলামের ব্যাপারে আসলে আপনি একবারে নির্বোধ হয়ে যান কেন কেন আপনি এলেম হাসিল করেন না আপনি লেখাপড়া করুন জানার চেষ্টা করুন সবগুলোই তো সই হবে না ইসলামের মধ্যে এত মতপার্থক্য এত বিভেদ এগুলো সবগুলোই তো সঠিক হবে না এর মধ্যে একটা সঠিক হবে এই সঠিকটা কোনটা এটা তো আমাদের বাছাই করা দরকার আমাদের দায়িত্ব এটা আমাদের নিজেদের দায়িত্ব কারণ আমার আমলের মাধ্যমেই তো আমি জান্নাতে যাব। তা আমার আমল সই হচ্ছে কিনা আমি যা করছি সেটা সই হচ্ছে কিনা আমি যে বিশ্বাস করেছি বিশ্বাসটা সই কিনা এই বিশ্বাস যাচাই করার জন্য আমাকে তো চেষ্টা করতে হবে আমি নিজে চেষ্টা করব না মনে করবেন যে আপনাকে অন্য কেউ এসে সব ঠিক করে দেবে যে না অবশ্যই জন্য আমরা নিজেরা সচেতন সচেতন হই আমরা একটু লেখাপড়া করি এবং মাইন্ডকে নিরপেক্ষ করি যে যেটা সঠিক সেটা মেনে নেব। কোরআন হাদিসে যেটা এসেছে সেটা মেনে নেব তাহলে দেখবেন হক পেয়ে যাবেন এবং আমরা সচেতন হলেই কেবল এই সমস্ত প্রতারকরা ধরা পড়বে এই সমস্ত প্রতারকদের ব্যবসা দূর হবে না হলে দূর হবে না কখনোই এজন্য আশা করি সকলে এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হবেন সতর্ক থাকবেন এবং সবাই একটু ইসলামকে সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সেহেতু ফিকদান করুন আমিন আকুল উকলি হাজা বা আস্তাক ফিরুল্লাহ ওয়ালকুমিসাই মুসলিমিন আস্তাক ওয়াল ইফুর রাহিম আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহি